ভাবতে অবাক লাগলেও এখন আমরা এমন একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি যখন কিনা ইতিহাসে প্রথমবারের মতো আফগানিস্তানের সঙ্গে হোয়াইট হাউস হওয়ার মানে ধবল ধোলাই হওয়ার ব্যাপার আমাদের সামনে রীতিমতো কড়া নাড়ছে। দুই ম্যাচ আমরা হেরেছি, আজকে যখন তৃতীয় ম্যাচ খেলতে নামছে টাইগাররা তখন ওই শঙ্কাটা কিন্তু আছে। সেই শঙ্কা যে কোনোভাবেই উড়িয়ে দেয়া যায় সেটা অন্তত মনে করার কোনো কারণ নেই। প্রথম দুই ম্যাচে টাইগাররা যেভাবে খেলেছে সেই খেলার উদাহরণ থেকে বলাই যায়, এবং আফগানিস্তান দল, আফগানিস্তানের বিভিন্ন খেলোয়াড় দাবি করেছেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমে, তারা দাবি করেছেন যে বাংলাদেশের চাইতে তারা অনেক ভালো দল। এই যে বাংলাদেশের চাইতে আফগানিস্তান ভালো দল, এই দাবি করার বাস্তবতা আদৌ কি এই দুই ম্যাচ আগে ছিল, যেখানে 546 রানের বিশাল ব্যবধানে টেস্ট হেরেছে তারা, যে টেস্টে সাকিব আল হাসান অধিনায়ক খেলেননি, তামিম ইকবাল খেলতে পারেননি, সেই টেস্ট 546 রানের রেকর্ড ব্যবধানে তারা হেরেছে। সেই আফগানিস্তান বাংলাদেশের দলের তথৈবচ অবস্থার মধ্য দিয়ে সেই সুযোগ নিয়ে দুটো ম্যাচ জিতে এখন হোয়াইট ওয়াশ করার যে স্বপ্ন দেখছে, সেখানেই কি তারা একটু স্বপ্ন দেখেই ফেললো যে বাংলাদেশের চাইতে তারা ভালো দল? ওয়ানডে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্য কিন্তু আফগানিস্তানের চাইতে অনেক ভালো, ভারত পাকিস্তানের চাইতেও অনেক ভালো। সেখানে যেখানে আমাদের অবস্থান তিন নম্বরে ওয়ানডে চ্যাম্পিয়নশিপে, তিন নম্বরে অবস্থানে থেকে আমরা বিশ্বকাপে খেলতে যাচ্ছি, সেখান থেকে বাংলাদেশ দলের যে অধপতন হলো এবং বাংলাদেশ দলের অধপতনের মূল কারণ অভ্যন্তরীণ সংকট, সেই সংকটের সুযোগ নিয়ে আফগানিস্তান যদি আমাদের হোয়াইট ওয়াশ করে দেয় তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জার ব্যাপার, যেখানে কিনা আমরা গত আটটা সিরিজ জিতেছি, ওয়ানডে চ্যাম্পিয়নশিপের রেকর্ড আমরা ফলাফল করেছি, সেখানে আফগানিস্তানের সঙ্গে নিজেদের মাটিতে নিজেদের কন্ডিশনে হেরে যাওয়া এবং হোয়াইট ওয়াশ হওয়ার যে আশঙ্কা সেটা লজ্জার। যখন হোয়াইট ওয়াশ হওয়ার আশঙ্কা তখন আজকে কেমন একাদশ নিয়ে বাংলাদেশ নামবে সেটা একটা বড় প্রশ্ন। একটা পরিবর্তন একেবারে কনফার্ম, সেটা হচ্ছে যে চোটের কারণে এবাদত হোসেন তিনি খেলতে পারছেন না, তিনি যেহেতু খেলতে পারছেন না তার জায়গায় যে তাসকিন খেলবেন এটা মোটামুটি নিশ্চিত। আরেকজন পেসার স্কোয়াডে রয়েছেন শরীফুল ইসলাম, তিনি কি আজকে সুযোগ পাবেন? যখন হোয়াইট ওয়াশের শঙ্কা তখন কি মোস্তাফিজকে বসিয়ে রাখার সাহসটা দেখাবেন কোচ? শরীফুলকে যাচাই করার সাহস কি এই হোয়াইট ওয়াশ হওয়ার আশঙ্কার দিনে কোচের দেখানোর কোনো কারণ রয়েছে? যদিও শরীফুল বামহাতি পেসার, আফগানিস্তান দলের যে ব্যাটিং কম্বিনেশন সেখানে হয়তো বামহাতি একজন বাড়তি পেসার মোস্তাফিজের জায়গায় মোস্তাফিজকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে বামহাতি পেসারের জায়গায় বামহাতি পেসার, সেই কম্বিনেশনটা ঠিক রাখা হবে, কিন্তু তাসকিনকে না খেলিয়ে এবাদতের জায়গায় শরীফুলকে খেলানোর সম্ভাবনা একেবারেই জিরো। শেষ পর্যন্ত হাতুরে সিংয়ে আমার মনে হয় না যে রিস্ক নেবেন মোস্তাফিজকে বসিয়ে রাখার, কারণ তাতে দলের বোলিং শক্তি অনেক কমে যাবে। একটা পরিবর্তন কি হবে যে তাইজুলকে অতিরিক্ত বোলার হিসেবে খেলাবেন কোচ, সেখানে আফিফকে বসিয়ে দেবেন দুই ম্যাচে ব্যর্থ আফিফ। আরেকটা জায়গা রয়েছে, প্রথম খেলতে নেমেই নাঈম শেখ দারুণভাবে ব্যর্থ হয়েছেন, তার ব্যাটিং অ্যাপ্রোচও সমালোচিত হয়েছে, যেভাবে তিনি প্লেড অন হয়েছেন সেই অ্যাপ্রোচটাও সমালোচিত হয়েছে। সেখানে কি এক ম্যাচ দেখেই তাকে পরিবর্তন করে রনি তালুকদারকে খেলানো হবে? সেটিও আমার মনে হয় হবে না, নাঈম শেখ খেলবেন। আফিফের জায়গাটা দোদুল্যমান, সেই জায়গায় হয়তো একটা সিদ্ধান্ত হতে পারে। আপনার কি মনে হয় একাদশে পরিবর্তন কয়টা হবে, একটা, দুইটা নাকি তিনটা? আমার মনে হয় শেষ পর্যন্ত পরিবর্তনটা একটাই হবে। আপনার মতামত ভিন্ন হলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর আপনিও যদি মনে করেন হোয়াইট ওয়াশ আমরা হয়েই যাব সেটিও জানাতে পারেন, যদিও সেই জানানোটা অবশ্যই কষ্টের কথা হবে।